দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একসময় টেন্ডার বাজে মারামারি হানাহানি চিত্র হরহামেশাই দেখা যেত। কিন্তু পুরো অধিদপ্তরকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসার ফলে প্রতিষ্ঠানটির পুরনো সেই চিত্র পাল্টে গেছে, বেড়েছে কাজের গতিও। জুবায়ের মাহমুদের প্রতিবেদন। শিক্ষা কার্যক্রমে গতি আনতে চাহিদা অনুযায়ী প্রতি বছরই নতুন নতুন ভবন নির্মাণ করছে সরকার। এরই মধ্যে গত আট বছরে সারা দেশে নির্মাণ করা হয়েছে 7,851টি হাই স্কুল, 977টি কলেজ, 3,200টি মাদ্রাসা এবং 5টি বিশ্ববিদ্যালয়। এছাড়া পাইপলাইনে রয়েছে আরও 2,488টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিএনপি জামাত জোট সরকারের আমলে সারা দেশে নির্মাণ করা হয়েছিল মাত্র 4,437টি ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, পুরো অধিদপ্তরকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসার কারণে দুর্নীতি কমার পাশাপাশি বেড়েছে কাজের গতি। আগে টেন্ডারগুলো হতো শিক্ষা ভবন থেকে, এখন সেই শতভাগ টেন্ডার কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি, ফলে মধ্যস্বত্বভোগী যারা আছে, টেন্ডারবাজ যারা আছে, তাদের কিন্তু দূরত্ব কমেছে, ফলে লোকালি যারা ঠিকাদার আছে তারা ব্যাপক পার্টিসিপেট করতে পারছে এবং কাজের গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা বেড়েছে। আর শিক্ষামন্ত্রীর দাবি, মন্ত্রণালয়ের সদিচ্ছার কারণেই কম সময়ে বেশি ভবন নির্মাণ সম্ভব হয়েছে। আমি এসে দেখি যে এখানে আমাদের কারেন্ট চার্জ যে শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের লোক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হইতে পারে, আর উপরে যেতে পারে না। তিন চারজন চিফ ইঞ্জিনিয়ার প্রতি বছরের জন্য আসে, পরে যায়, পরে যখন ধরা পড়লো এটা যে কীভাবে আসে, কত টাকা দিয়ে আসে, কোন মাধ্যমে আসে, এখানে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তখন আমরা বাধ্য হই, আমরা এদেরকে নিয়মিত নিয়ে বৈঠক করি। এবং প্রথম দিন যখন তাদেরকে আমি মিটিং করছি, সবখানে আমরা বলছি এই মিটিং থেকে শুরু করে ফার্স্ট মিটিং থেকে যে জিরো টলারেন্স হচ্ছে আমাদের দুর্নীতির প্রতি। দেশে বর্তমানে হাই স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে 33,021টি। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।